এর নাম নির্বিত্ব সম্মান করিলে সম্মান। মুসলমানদের নদীকে মুসলমানদের নদী মোহাম্মদ কি মুসলমানদের নদী দুনিয়ার সৃষ্টির যাকে আছে সব কিছুর জন্য আল্লাহ যাকে নদী করে প্রেরণ করেছে তিনি বলে মোহাম্মদ রাসূলুল্লাহ আমি মোহাম্মদ গোটা মানব মণ্ডলীর জন্য রওনা হয়েছে মক্কা থেকে তাইফে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য?
বর্তমানে দায়িত্ব মাত্র 45 মিনিট লাগে, আমি এবার গিয়েছি আপনাদের দোয়া এবং সব তাই থেকে মাত্র 45 মিনিট সময় লাগে। সেই ড্রাইভার ওনা করেছেন সেই সময় সঙ্গে সাথী এর পরিচয় আল্লাহর হাবিবের সাহাবী হিসেবে ছিল তার পরিচয়। দুইজন রওনা করেছেন মক্কা থেকে সবাই মদিনার যাওয়ার পথ আমি নিজে কি আমি নিজে জানি না। এই অবস্থায় অনেক বিপদ হয়ে গেছে,
কোনো কিছু দিয়ে বোঝার কথা না, এটা মুসলমানের করে ফেলে, এটা মুসলমানের করে ফেলে, এটা মুসলমান বিনা বোঝার কোনো ক্ষমতা নাই, তারা দেখি না আমি ছিলাম সেখান থেকে আমি আওয়াজ দিলাম, তোমার আওয়াজ শুনে শুনে আল্লাহ নির্দেশে আল্লাহ নির্দেশে দুই নম্বর বার তুমি যখন আল্লাহ তখন আমি এসে গেছি দুনিয়ার উপরের আকাশে বলো সুবহান আল্লাহ, তিন নম্বর বার তুমি যখন আমার দিয়েছো আমি গুহার চিনা এসে পৌঁছে গিয়ে মনোহিত থেকে জমিন থেকে বিদায় করে দিলাম, এবার বড় ভাইয়ের আজ ইব্রাহিম আর শান্তির থেকে দুনিয়ায় আসতে গিয়ে সময় লাগে ভাই এক মিনিট তুমি বলো সুবহান আল্লাহ, শেখ ইব্রাহিম যদি আরশের দিকে বসে আল্লাহ সেই মন্দা শুনতে পারে আল্লাহ যদি তাকে এই ক্ষমতা দিয়ে দেয়, এবার বলো ইব্রাহিমের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি, তার বেশি আমার নবীর পাওয়ার যদি বেশি হয় ওই চিন্তাই যদি আরশের দিক থেকে জমিনে নেমে আসতে এক মিনিট লাগে এক সেকেন্ডের ভিতরে আমার নবীকে রোজম হওয়ার থেকে দুনিয়ার কোনো প্রাণ থেকে বসতে পারেন না, ওই মানুষটার আওয়াজ যদি তিনি শুনতে পান যে ব্রাহ্মণ হলে তাহলে আমার থেকে মন্দির গাছলা ঈদগাহের সেই আওয়াজ শোনার ক্ষমতা আছে কিনা, আমরা বিপ্লবী নেতা বন্ধ সুবিধা হয় না, সংগ্রামী নেতা বন্ধ সুবিধা হয় না, মানুষের কি হাত করে বললে এই মাথায় ব্যথা করে আমি যখন লেখা শুরু করলাম আর
আলোচনা শুরু করলাম, ওর জীবন সম্পর্কে দেখা শুরু করলাম। আমি দেখলাম বাকি যারা 99 জন আমার এই বইয়ের মধ্যে মহাত্মা গান্ধী আছেন, কাল আছে, লেনিন আছে, আলফ্রেড নিউলে জওয়াহরলাল সম্পর্ক লেখলে, জিন্নাহ সাহেবকে ওমানের স্থান দিয়েছে, আরো কি শিক্ষাকার আরো কোনটা কোনটা অনেক কার জীবন এখানে লিখেছে লিখেছে। কিন্তু সে বলতেছে আমি দেখলাম প্রত্যেকটা জীবনের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে এবং প্রত্যেকটা জীবনে একটাই টার্গেট ছিল প্রথম মঙ্গল পাওয়া, কেউ কে সুরত পাওয়া, কেউ ক্ষমতায় যাওয়া। কিন্তু একমাত্র যে মহামানবকে আমি পেয়েছি এর জন্ম মৃত্যু অবধি জীবনের একটা পাল দিনে ব্যক্তি স্বার্থের চিন্তায় তিনি মরেন নাই। আমি আশ্চর্য হয়েছি যে নবী সম্পর্কে আমারও বললাম না ছিল পৃথিবীতে সম্পর্কে অনেক সমালোচনা হতো, ওর সম্পর্কে অনেক কথা বলা হতো, কিন্তু ওনার জীবনের থেকে আমি যখন অনুসন্ধান চালালাম যারা এই থেকে দেখলাম এত মহান মহামানব এত উত্তম চরিত্রের মানুষ কি হইতে পারে বলো তো, যার জীবন চরিত্রের মধ্যে আদর্শের মধ্যে জীবনের মধ্যে একটা ভুল বলতে কিছুই নাই, জীবনে তার চালাচ্ছি একটা মিথ্যা কোথাও বাইরে হয় নাই, কাউকে প্রতারণা করেন নাই, কার আমাদের অত্যাচার করেন নাই, কাউকে পারেন নাই, খালিও দেন নাই, এমন এমন রাষ্ট্র নেতা এই সত্যি নিয়েছেন আল্লাহর কসম করে আমরা বলতে পারি যার হাতের তরবারিতে কোনো মানুষের গায়ে কোনোদিন আঘাত লাগে নাই। কিন্তু আসলে বলা হয় আর আমার জীবনে সত্যি বছরের জীবন
চাদর থেকে যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন এই নবীর জীবন চরিত্রটি ছিল। আজকে তো আমরা পড়ি না বুঝি না, আমরাও তো মন পাখিরা হয় মন মুষ্ট করে রেখে অবস্থা পড়ি না বুঝি না জানি না, না জানার কারণেই পৃথিবীর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। ও আমার বাইরা অবসর করে না। এবার তাই আলোচনার দিকে এবার সংক্ষিপ্ত ভাবে শেষ করতে চাই। আজকে যে আমার সমাজ এই যে আমরা আল্লাহর আমাদের তাদের দিকে লিপ্ত হয়েছি যে হওয়ার কারণে আজ আমাদেরকে দেখে পৃথিবীর মানুষ ইসলাম আল্লাহর হাবিব কুরআন সম্পর্কে সমালোচনা করতেছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা মুসলমান তারা প্রত্যেকে নিজের দায়িত্বটুকু ভুলে গেছি। বলা দিচ্ছি না প্রত্যেকে যদি নিজের দায়িত্বকে আদায় করে নি, আমার মন করতেছে আমাদের সমাজে আল্লাহর না বরমানি থাকবে না। প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে যদি সচেতন হয়ে থাক, পরিবারের গার্জিয়ান তার যদি দায়িত্ব আদায় করে নেয়, আলিম ওলামারা এই সমাজের তারা যদি তাদের দায়িত্ব আদায় করে নেন, পীর বুজুর্গেরা তারা যদি তাদের দায়িত্ব আদায় করে নেন, মুহাম্মদ সমাজের মসজিদের ইমাম সম্মানিত তারা তারা যদি তাদের দায়িত্ব আদায় করে নেন, আমার মন বলতেছে এই সমাজের আল্লাহর না বরাবরই থাকবে না। বলা ঠিক কি না? কিন্তু আমরা কেউ আজকে আমাদের দায়িত্ব আদায় করতেছি না সমাজের বড়।